ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল ইউটিউব চ্যানেল চারুপাট স্কুল ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে চারুপাট অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম মিন্টু স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী নয় অর্থাৎ সৎকার অনুশীলনী থেকে ইতোমধ্যে দুইটি পর্ব তোমাদের সামনে উপস্থাপন করেছি আজকে তৃতীয় পর্বে তোমাদের অনুশীলনী নয় থেকে কিছু অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই তোমরা মনোযোগ সহকারে বোঝা এবং শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজকের পর্বের শুরুতে আমরা আসল মুনাফা মুনাফার হার এই জাতীয় যে অঙ্কগুলো আছে সেগুলোর ভিতর থেকে কিছু অঙ্ক করব তবে তার আগে জানা উচিত যে এই মুনাফা মুনাফার হার এখানে মোট পাঁচ নিয়মের বা পাঁচ ধরনের অঙ্ক তোমাদের বইতে আসে বা সাধারণত থাকে সেটা কি কি খেয়াল করো আসল বের করা এরপরে মুনাফা বের করা মুনাফার হার বের করা বছর অবলিক সময় বের করা এবং আরেকটা হচ্ছে মুনাফা সহ আসল বের করা এই মুনাফার যে অঙ্কগুলো আছে সেখানে মোট সাধারণত পাঁচ নিয়মের অঙ্ক থাকে এবং পাঁচটা নিয়ম যেহেতু আলাদা আলাদা প্রত্যেকটা নিয়মই তোমাকে কিন্তু ভালো করে শিখতে হবে সেটা কি আসল বের করা মুনাফা বের করা মুনাফার হার বের করা বছর অবিক সময় বের করা মুনাফা সহ আসল বের করা তা আমরা একটা একটা করে একদিনে তো আর সবগুলা নিয়মের অঙ্ক করা সম্ভব না আমরা একটা একটা করে মানে এক এক নিয়মের অঙ্ক আমরা এক একটা পর্বে করার চেষ্টা করব তো আজকের পর্বে আমরা আসল বের করার যে নিয়ম সেই নিয়মের যে অঙ্কগুলো তোমাদের বইতে আছে সেটা উদাহরণের পৃষ্ঠাই হোক বা অনুশীলনীতে হোক সেই আসল বের করার যে নিয়ম সেই নিয়মের অঙ্কগুলো আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করব খেয়াল করো আমরা প্রথমে যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণের ছিয়ানব্বই নাম্বার পৃষ্ঠার একের দুই প্রশ্নটা হচ্ছে এমন আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল আসল কত টাকা ছিল আসল বলতে কি বোঝাচ্ছে যে আমিনা ব্যাংক থেকে আসলে কত টাকা ঋণ নিয়েছিল ব্যাংক আমিনাকে যে টাকাটা ঋণ দিয়েছিল সেটাই হচ্ছে আসল টাকা কোন শর্তে দিয়েছিল বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় অর্থাৎ এক বছরে শতকরা পাঁচ টাকা মুনাফা বা লাভ দিতে হবে কাকে ব্যাংকে এখন প্রশ্নে বলছে যে এক বছর পরে আমিনা ৩০ তিরিশ টাকা মুনাফা দিল তাহলে কয় টাকা নিয়ে এসে তিরিশ টাকা মুনাফা দিল অর্থাৎ ব্যাংক তাকে কত টাকা ঋণ দিয়েছিল সেটাকে আসল টাকা বলে সেই ঋণ দেওয়ার টাকা বা আসল টাকাটা বের করতে হবে খুব সহজ একটা অঙ্ক সেই আসল টাকা কীভাবে বের করব আমরা এই যে পাঁচ পার্সেন্ট মুনাফা আছে এই পাঁচ পার্সেন্ট শব্দটাকে ব্যবহার করে আমরা অঙ্ক শুরু করব। কিভাবে একটু খেয়াল করো লিখব বার্ষিক মুনাফা অর্থাৎ এই কথাটুকুর মানে কি এটা আগে আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফা হচ্ছে আসল একশো টাকা হলে মুনাফা পাঁচ টাকা আসল একশো টাকা হলে মুনাফা পাঁচ টাকা অর্থাৎ ব্যাংক যদি তোমাকে একশো টাকা ঋণ দেয় সেটা হচ্ছে ব্যাংকের আসল টাকা একশো টাকায় ঋণ দিলে তোমাকে মুনাফা বা লাভ দিতে হবে কয় টাকা পাঁচ টাকা তাহলে বার্ষিক পাঁচ পারসেন্ট মুনাফা অর্থাৎ অর্থাৎ এই কথাটা মানেটা কী মানে হচ্ছে আসল একশো টাকা হলে মুনাফা পাঁচ টাকা অর্থাৎ আবার উল্টা করে বলতে পারো মুনাফা পাঁচ টাকা হলে আসল কত টাকা একশো টাকা এখন এই প্রশ্নে কি বের করতে বলছে আসল বের করতে বলছে যে এককটা বের করতে বলা হয় সেটা সময় ডান পাশে যায় যে একক বের করতে বলা হয় সেই একক ডান পাশে যায় এই প্রশ্নে আসল বের করতে বলছে তাই আসল যাবে ডান পাশে এখন খেয়াল করে দেখো এখানে ছিল আসল একশো টাকা হলে মুনাফা পাঁচ টাকা এই জিনিসটাই আমরা ঘুরায় লিখতেছি সেটা কি মুনাফা পাঁচ টাকা হলে আসল একশো টাকা কেন আমরা আসল একশো টাকা ডান পাশে কেন লিখলাম কারণ আমাদের আসল বের করতে বলা হয়েছে যে একক বের করতে বলে সেটা সবসময় ডান পাশে যায় যদি মুনাফা বের করতে বলতো তাহলে মুনাফা ডান পাশে যেত এখানে আসল বের করতে বলেছে কাজে আসলটা কিন্তু ডান পাশে যাবে তাহলে কি লিখলাম মুনাফা পাঁচ টাকা হলে আসল কত টাকা একশো টাকা ঐকিক নিয়ম অনুসারে সুতরাং মুনাফা এক টাকা হলে আসল কত কম হবে তাই ভাগ ভাগ হলে ডান সংখ্যা আর বামের সংখ্যা নিচে যাবে সুতরাং মুনাফা হলে আসল কত হবে দেখো তিরিশের উপরে আছে এক এক টাকার তুলনায় তিরিশ টাকার আসল বেশি হবে তাই তিরিশ উপরে গুণ হবে বেশি হলে উপরে গুণ কম হলে নিচে গুণ যেহেতু বেশি হবে তাই 30 উপরে গুণ হবে তার মানে 129 নিচে আছে 5 এখন কাটা করলে আমরা উত্তরটা পেয়ে যাব 5 দিয়ে 30 কে ভাগ করলে 6 সমান সমান 100 গুণ ছয় কত হবে 600 টাকা অর্থাৎ মুনাফা যদি 30 টাকা হয় তাহলে আসল 600 টাকা এই প্রশ্নে বলেছিল যে আমিনা কোন একটা ব্যাংক থেকে টাকা নিয়েছিল কত টাকা নেছিল সেটা দেওয়া নেই সেটাই আমরা বের করলাম যে আমি নিয়েছিল ছয়শো টাকা অর্থাৎ আসল ছয়শো টাকা আমরা উত্তর পেয়ে গেছি এখন উত্তর লিখে ফেলব উত্তর টাকা অথবা এভাবে লিখতে পারো যে উত্তর আসল ছয়শো টাকা এইভাবেও লিখতে পারো তাহলে একটা প্রশ্নের সমাধান আমরা পেয়েছি আর আজকে আমরা বইতে যতগুলো অঙ্ক আছে এই অনুশীলন নয়ের উদাহরণ এবং অনুশীলনীতে যে সমস্ত অঙ্ক শুধু আসল বের করতে বসে এই একই নিয়মের যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা আগে করে ফেলবো প্রিয় শিক্ষার্থী খেয়াল করে এবারে ছিয়ানব্বই পৃষ্ঠা উদাহরণের ছিয়ানব্বই পৃষ্ঠার যে শেষের দিকে যে এক নাম্বার আছে সেখানেও আসল বের করতে বলেছে কাজে এই অঙ্কটা আমরা এখন করব লেখা আছে ব্যাংক থেকে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দেওয়া হলো আসল নির্ণয় করো অর্থাৎ সে ব্যাংক থেকে কত টাকা নিয়েছিল বা ব্যাংক তাকে কত টাকা ঋণ দিয়েছিল সেটাই হচ্ছে আসল টাকা সেটা বের করতে হবে তো যেহেতু এখানে পার্সেন্ট দেওয়া আছে সেটা দিয়ে অঙ্ক শুরু করতে হবে আর কিভাবে লিখবো বার্ষিক মুনাফা অর্থাৎ এই কথাটা মানে কি এই কথাটা মানে হচ্ছে কেউ যদি ব্যাংক থেকে একশো টাকা নেয় তাকে আট টাকা মুনাফা বা লাভ দিতে হবে তাহলে কি লিখবো আসল একশো টাকা হলে মুনাফা আট টাকা এই কথাটার অর্থ হচ্ছে আসল একশো টাকা হলে মুনাফা আট টাকা মানে কেউ যদি ব্যাংক থেকে একশো টাকা ঋণ নেয় তাকে আট টাকা মুনাফা বা লাভ দিতে হবে এই জিনিসটাই আমরা উল্টায় বলতে পারি যে মুনাফা আট টাকা হলে আসল কত একশো টাকা এখন কোনটা আগে হবে কোনটা পরে হবে আমরা কিভাবে সাজাবো প্রশ্ন অনুযায়ী প্রশ্নে কি বের করতে বলেছে প্রশ্নে আসল বের করতে বলছে যে একক বের করতে বলে সেটা ডান পাশে যায় যেহেতু আসল বের করতে বলছে কাজে আসল ডান পাশে যাবে এই বাক্যটাই আমরা কিভাবে সাজায় লিখব এখন দিয়ে কমা দিব লিখবো হচ্ছে মুনাফা হলে আসল একশো টাকা যেহেতু আসল বের করতে বলছে এই কারণে আসল ডান পাশে দিলাম ঐকিক নিয়ম অনুসারে সুতরাং মুনাফা এক টাকা হলে আসল কম হবে তাই ভাগ ভাগ হলে ডান পাশের সংখ্যা উপরে বামের সংখ্যা নিচে সুতরাং মুনাফা কত টাকা আছে টাকা মুনাফা দেওয়া হলো মুনাফা ছয়শো টাকা হলে আসল আসল কত হবে, টাকার টাকার তুলনায় বেশি হবে বেশি হলে উপরে গুণ অর্থাৎ একশো সাথে গুণ হবে ছয়শো নিচে আছে শুধুমাত্র আট এখন কাটাকাটি করলে আমরা আসলটা পেয়ে যাব দেখো এখানে আমরা যদি চার দিয়ে ভাগ করি চার দিয়ে ভাগ করলে দুই চার দিয়ে ভাগ করলে পঁচিশ এবার দুই দিয়ে যদি ছয়শোকে ভাগ করি হবে হচ্ছে তিনশো সমান সমান নিচে কিছু নাই উপরে পঁচিশ গুণ তিনশো গুণ করলে কত হবে এটা রাফ না দেখালেও চলে শূন্য শূন্য আগে বসাইলাম আর তিন আর পঁচিশ গুণ করলে তিন পঁচিশ পঁচাত্তর অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা যদি সে মুনাফা দিয়ে থাকে তাহলে সে আসল টাকা মানে ঋণ নিয়েছিল সাত হাজার পাঁচশো টাকা আসল টাকা পেয়ে গেছি কাজে এখন লিখে ফেলবো উত্তর সাত হাজার পাঁচশো টাকা অথবা লিখতে পারো উত্তর আসল সাত হাজার পাঁচশো টাকা এইভাবেও লিখতে পারো তাহলে আসল বের করার যে নিয়ম সেই অঙ্কটা কিন্তু খুবই সহজ ইতিমধ্যে আমরা দুইটা অঙ্ক করেছি বুঝতেই পারছো এইভাবে সহজেই তুমি অঙ্কগুলা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে পারবা বা নিজেই পারবা ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী খেয়াল করো এবার উদাহরণে সাতানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে একদম উপরের দিকে যে দুই নাম্বার অঙ্কটা আছে লিংকন ব্যাংক থেকে বার্ষিক মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর বারোশো টাকা দিল আসল কত ছিল সে কত টাকা ঋণ নিয়েছে সেটা দেওয়া নাই সেটাই বের করতে হবে আর সেটাই হচ্ছে আসল টাকা একই নিয়মের অঙ্ক যেহেতু পার্সেন্ট দেওয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করি কি লিখব বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফা অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে আসল একশো টাকা হলে মুনাফা ছয় টাকা এখন যেহেতু আসল বের করতে বলছে কাজে আসল ডান পাশে যাবে তাহলে কিভাবে লিখবো লিখবো হচ্ছে উল্টা করে মুনাফাটা আগে লিখব মুনাফা ছয় টাকা হলে আসল একশো টাকা ঐকিক নিয়ম অনুসারে সুতরাং মুনাফা এক টাকা হলে আসল কম হবে তাই ভাগ ডান পাশেরটা উপরে বামেরটার নিচে সুতরাং মুনাফা কত প্রশ্নে দেওয়া আছে বারোশো বাহাত্তর এক হাজার দুইশো বাহাত্তর টাকা হলে আসল কত হবে এক টাকার তুলনায় বারোশো বাহাত্তর টাকার আসল বেশি হয় তাই উপরে গুণ হবে অর্থাৎ একশো গুণ বারোশো বাহাত্তর নিচে ছয় এখন কাটাকাটি করলে আমরা আসল পেয়ে যাবো দেখো কাটাকাটি যাচ্ছে ছয় দিয়ে যদি বারোশো বাহাত্তরকে কাটি ছয় দুগুণে বারো এরপরে হচ্ছে ছয় এক কে ছয় ছয় দুগুণে বারো সমান সমান একশো গুণ দুইশো বারো এই গুণের রাফ দেখাতে পারো না দেখালেও চলে এখানে হচ্ছে একশো দিয়ে গুণ করতেছে তাই দুই শূন্য আগে বসাই দিলাম আর এক দুইশো বারো গুণ করলে দুইশো বারো হবে অর্থাৎ একুশ হাজার দুইশো টাকা আমরা সহজেই আসল টাকাটা পেয়ে গেছি এখন লিখে ফেলবো উত্তর একুশ হাজার দুইশো টাকা তাহলে এই অঙ্কগুলা অনেক সহজ প্রিয় শিক্ষার্থী খেয়াল করো এবারে এই উদাহরণের সাতানব্বই নাম্বার পৃষ্ঠারই প্রথম দিকে একটা দুই আছে তারপরে আর দুই আছে আমরা পরের দুইটা আবার সমাধান করার চেষ্টা করি লেখা আছে পূজা ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দিল আসল কত ছিল একই নিয়ম আসল বের করার জন্য প্রথমে কি করব যে পার্সেন্টেজ বা শতকরা দেওয়া আছে সেটা দিয়ে অঙ্ক শুরু হবে তাহলে কি লিখব বার্ষিক মুনাফা অর্থাৎ আসল একশো টাকা হলে মুনাফা বারো টাকা এখন যেহেতু আমরা আসল বের করব কাজে আসল ডান পাশে যাবে তাহলে কি লিখব মুনাফা বারো টাকা হলে আসল একশো টাকা সুতরাং মুনাফা ঐকিক নিয়ম অনুসারে এক টাকা হলে আসল কম তাই ভাগ হবে ভাগ হলে ডান পাশের সংখ্যা উপরে বামের সংখ্যা নিচে সুতরাং মুনাফা প্রশ্নে দেওয়া আছে কত ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা হলে আসল ষোলোশো আশি উপরে গুণ হবে বারো এখন দেখো কাটাকাটি করতে হবে তুমি যদি কাটাকাটি সহজে বুঝতে না পারো প্রয়োজনে পেন্সিল দিয়ে পাশে রাব করে নিতে পারো

চোদ্দ একে চোদ্দ আর শূন্য আছে এই পাশে দুইটা মোট তিনটা এক দুই তিন চোদ্দ হাজার টাকা তাহলে মুনাফা ষোলোশো আশি টাকা টাকা চোদ্দ হাজার টাকা একই নিয়মের খুব উত্তর প্রিয় শিক্ষার্থী খেয়াল করো আমরা যে আসল বের করা অঙ্কগুলা করছি এতক্ষণ যে অঙ্কগুলা করলাম সবগুলা কিন্তু উদাহরণের পৃষ্ঠা থেকে এবারে অনুশীলনীতেও এই আসল বের করার একটা অঙ্ক আছে সেটা চার নাম্বার অঙ্ক কাজে একই নিয়মের অঙ্কগুলো শেষ করার জন্য আমরা এবার অনুশীলনী চার নাম্বার অঙ্কটা করে ফেলি দেখো সেখানে লেখা আছে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাঙ্ক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল কত একই নিয়মের অঙ্ক যেহেতু পনেরো পার্সেন্ট মুনাফা আছে সেটা দিয়ে শুরু করো ক্লিক বা বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফা অর্থাৎ একশো টাকা হলে পনেরো পার্সেন্ট যেহেতু কাজে মুনাফা পনেরো টাকা এখন আমরা যেহেতু আসল বের করবো কাজে আসল যাবে ডান পাশে তাহলে লিখবো হচ্ছে মুনাফা পনেরো টাকা হলে টাকা সুতরাং মুনাফা এক টাকা হলে আসল কম হবে তাই ভাগ ভাগ হলে ডান পাশের সংখ্যা উপরে বামের সংখ্যা নিচে সুতরাং মুনাফা প্রশ্নে কত টাকা দেওয়া আছে ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা হলে আসল এক টাকার তুলনায় ষোলোশো আশি টাকার আসল বেশি হবে তাই উপরে গুণ অর্থাৎ একশো গুণ ষোলোশো আশি নিচে হচ্ছে পনেরো এখন কাটাকাটি করলে আমরা আসল টাকাটা পেয়ে যাব পনেরো দিয়ে ষোলোশো আশিকে কাটলে কত হবে তোমরা মুখে মুখে হিসাব করতে না পারলে রাফ করে নিবা ডানপাশে এখানে পনেরো এককে পনেরো পনেরো এককে পনেরো তিন শূন্য পনেরো দুগুণে তিরিশ একশো বারো হবে তোমরা মুখে মুখে হিসাব করতে গিয়ে যদি ভুল করার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তোমরা প্রয়োজনে রাপ করে নিবা যেন ভুল না হয় নিচে কিছু নাই উপরে একশো গুণ একশো বারো গুণ করলে হবে একশো বারো আর দুইটা শূন্য আছে তাই দুই শূন্য অর্থাৎ এগারো হাজার দুইশো টাকা আমরা আসল টাকা পেয়ে গেছি এখন লিখে ফেলবো উত্তর এগারো হাজার দুইশো টাকা তাহলে আমাদের অনুশীলনী নয়তে আসল বের করা যতগুলো অঙ্ক ছিল সবগুলাই উদাহরণ এবং অনুশীলনী সবগুলো আসল বের করা অঙ্কগুলো আমরা এই পর্বে কমপ্লিট করে ফেলেছি খুবই সহজ অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি বুঝে থাকো তাহলে এই ভিডিওগুলা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো বাবা মা সহ ভাই বোন সহ সবার সাথে অঙ্ক নিয়ে আলোচনা করো কারণ যত বেশি আলোচনা করবা যত বেশি গবেষণা করবা তত তোমার অঙ্কে দক্ষতা বাড়বে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমরা তোমাদের মেধাকে কাজে লাগাবে সেই প্রত্যাশায় রইলাম আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ